আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আলাহ রাসুলিল্লা দেশে প্রবাসে যে যেখান থেকে টেন মিনিট স্কুলের ফ্রি কোর্স কোরআন বোঝার হাতে খড়ি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মাসকুর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন বোঝার জন্যে সেটি হলো কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি শব্দ আমরা প্রত্যেকটি ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বোকেভিলারি শব্দ ভাণ্ডার আপনি যদি শব্দকে জব্দ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই ভাষাটি শিখতে পারবেন না সুতরাং আমরা আজকে কোরানে শব্দগুলো যেগুলো ব্যবহৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি শব্দ নিয়ে আমরা আজকে কাজ করব। ইনশাআল্লাহ মাত্র দশটি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের প্রায় তিরিশ ভাগ শব্দ কি অবাক হচ্ছেন না মোটে অবাক হওয়ার বিষয় নয় আমরা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি শব্দ যদি আমরা জানি তাহলে আমরা কোরআনের পুরো তিরিশ ভাগ শব্দকে আমরা শিখে ফেলতে পারবো এখন আসুন আমরা একটা বিষয় জানি যে উইথ রিপিটেশন পুনরাবৃত্তি সহ কোরআনে মোট সাতাত্তর হাজার চারশো শব্দ আছে আমরা আগের একটি ক্লাসে আমরা আপনাদেরকে রেফারেন্সটি দেখিয়েছিলাম আজ আমরা মাত্র দশটি শব্দ শিখেই জেনে যাব কোরআনের তেইশ হাজার একশত বিরাশিটি শব্দ যা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় তিরিশ ভাগ তার মানে হচ্ছে খুব মনোযোগ সহকারে আমাদের আজকের এই ক্লাসটি সবাইকে দেখতে হবে আমরা প্রথমেই এক নম্বর শব্দটি নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু আপনাদেরকে আরেকটু বল নিতে চাই সেটি হচ্ছে কোরআনে সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি শব্দ যে ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো হচ্ছে রিপিটেশন সহ আর কোরআনে মোট মেইন রুট ওয়ার্ড হিসেবে রয়েছে মাত্র আঠারোশোটি শব্দ সেই আঠারোশোটি রুট ওয়ার্ড থেকে আমরা আপনাদেরকে মাত্র দশটি শব্দ দেখাবো। যেগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে মোট তেইশ হাজার একশত বিরাশি বার যা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় তিরিশ ভাগ প্রথম শব্দটি হচ্ছে হুম এই হুম শব্দটির অর্থ হচ্ছে বাংলা অর্থ তারা যারা তাদেরকে যাদেরকে তাদের যাদের এবং এটির আরবি হচ্ছে হুম আমরা এখানে উচ্চারণও লিখে দিয়েছি আপনাদের জন্য ও সমস্ত ভাইদের জন্য আমরা উচ্চারণ লিখিয়েছি যারা আরবি শিখছেন কোরআন এখনও পুরোপুরি উচ্চারণ করতে জানেন না শিখছেন তারাও যেহেতু আমাদের এই ক্লাসগুলো দেখেন এই আমরা তাদের জন্য উচ্চারণটা সুবিধার জন্য দিয়েছি যারা উচ্চারণ অলরেডি জানেন তাদের জন্য কিন্তু আমরা এই উচ্চারণটি এটি কোরআনে মোট এসেছে তিন হাজার সাতশত আটত্রিশ বার অর্থাৎ পুরো কোরআনে যত শব্দ ইউজ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এই হুম শব্দটি ইউজ হয়েছে আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই সেটি হল যে আমরা যে কতবার এসছে এই ব্যাপারটি এটি রেফারেন্স হচ্ছে ওয়া মোহাম্মদ হুসাইন আবুল ফতুহ তার লিখিত এই বইটি থেকে আমরা এই কতবার এসছে সেটি আমরা নিয়েছি তো এই হুম শব্দটি এসছে কোরআনে তিন হাজার সাতশত আটত্রিশ বার আমরা এবার এই হুম শব্দটি দিয়ে কোরআনের একটি উদাহরণ আমরা জানবো কোরআন থেকে উদাহরণ সুরা মাউন আয়াত শাহ আদরুল আলম বলছেন আন সম্বন্ধে সালাতহিম তাদের সালাত তার মানে হচ্ছে আল্লাদীন আন সালাতহিম সাহুন যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন তাহলে আমরা এই আয়াত থেকে হুম শব্দটির একটা এক্সাম্পল আমরা জানলাম হুম মানে হচ্ছে যারা হুম মানে হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হুম মানে হচ্ছে যারা এই যারা আমরা এখানে দেখতে পেয়েছি সো এইটার উদাহরণও আমরা জানলাম তাহলে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কোন শব্দটি সেটি হচ্ছে হুম যে হুমের অর্থ হলো যারা তারা তাদেরকে যাদেরকে যাদের তাদের এবার আমরা একটু আসি যে দ্বিতীয় কোন ওয়ার্ডটি কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং সেটি কোরআনে কতবার আসছে এবং সেটি উদাহরণ আমরা একটু দেখে নেই কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ইজ মিন এই মিন শব্দটি কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় শব্দ এই মেয়ের অর্থ হলো থেকে হতে মধ্য হতে চেয়ে অপেক্ষা দ্বারা যাবৎ এটি কোরআনে এসছে বত্রিশশো একুশ বার তিন হাজার দুই শত এই শব্দটি এসছে আপনারা অবশ্যই এই শব্দটি মুখস্থ করার চেষ্টা করবেন না কি করবেন সেটি হচ্ছে আমরা একটু বলে দিচ্ছি আপনাকে সেটি হলো এমপি টি মেমোরাইজেশন থ্রু ফাইভ টাইমস পাঁচ বার পরে মুখস্থ করে ফেলা কোনো মুখস্থ করার টেনশন ছাড়াই সেটি কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা প্রথমে মিন শব্দটি উচ্চারণ করবেন মিন এরপর সেটি অনুবাদটি পড়বেন বাংলা অর্থ থেকে হতে মধ্য হতে চেয়ে অপেক্ষা দ্বারা যাবৎ এর মধ্যে থেকে যে কোনো দুটো অর্থ আপনারা নেবেন মিন থেকে বা হতে এরপর এই অর্থটাকে আপনি পাঁচবার পড়বেন মিন থেকে বা হতে মিন থেকে হতে মিন থেকে হতে এইভাবে পাঁচবার বুঝে বুঝে পড়ার পর এটি অটোমেটিক্যালি আপনার ব্রেনে বসে যাবে যদি না হয় তাহলে আবার পাঁচবার পড়বেন কিন্তু মুখস্থ করার যে প্রেসার আমরা অনেক সময় নেই সেই মুখস্থ করার প্রেশারটা কিন্তু আমরা নেব না তাহলে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে হোম এরপর দ্বিতীয় শব্দ হচ্ছে মিন মিন শব্দের অর্থ হচ্ছে থেকে হতে এটি কোরআন এসছে তিন হাজার দুইশত শত একুশ বার এবার আমরা কোরআন থেকে উদাহরণ দেখছি সুরা আলাক আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন হল কল আলক সৃষ্টি করেছে মানুষকে আলাক হতে হলাক সৃষ্টি করেছেন আল মানুষকে মিন হতে আলাক 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 হতে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে মিন মানে হচ্ছে হতে বা থেকে আমরা তাহলে এই দ্বিতীয় শব্দটিও জেনে গেলাম এবং কোরআন এটি কতবার এসছে সেটিও জানলাম এবং কোরআন থেকে একটি উদাহরণও জানলাম আরবি ভাষা শেখার একটি চমৎকার সহজ পদ্ধতি সহজ বুদ্ধি হচ্ছে আপনি যে শব্দটি শিখবেন সেই শব্দটি সংশ্লিষ্ট একটি আরবি আয়াত আপনি কোরআনের আয়াত মুখস্থ রাখবেন তাহলে সেটি আপনার আত্মস্থ হতে সহজ হবে এইবার আমরা দ্য থার্ড ওয়ার্ড তৃতীয় যে শব্দটি শিখবো দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন দা আল্লাহ আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা কোরআন পড়ান যে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোনটি অনেকে আমাকে বলেছেন যে এটি আল্লাহ হ্যাঁ ইসিম হিসেবে এটি আল্লাহ ঠিকই আছে কিন্তু আল্লাহ শব্দটি এটি কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত তৃতীয় শব্দ আমরা আল্লাহ এটি মোটা করে পড়তে হয় অনেকে বলে আল্লাহ শব্দটা আল্লাহ না পড়তে হবে আল্লাহ মোটা করে পড়তে হবে এই আল্লাহ শব্দটি কোরআনে এসেছে মোট দুই হাজার সাতশত দুইবার আপনি যখন পৃষ্ঠা করবেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি আল্লাহ শব্দটা পাবেনই মাস্ট প্রতি লাইনে লাইনেও পেতে পারেন তাহলে আমরা এবার একটু কোরআন থেকে একটু উদাহরণ দেখি আদর মুল আলম সুলাহ ফাতেহার প্রথম আয়াতেই আল্লাহ নিজের কথা বলছেন ফাতেহার প্রথম আয়াতে এরশাদ হচ্ছে আলহামদুলিল্লাহি রব বিলামিন দেখুন আলহামদু সকল প্রশংসা অল দা ফ্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস সকল প্রশংসা লিল্লাহি যে আল্লাহ শব্দটা লি মানে জন্য আর আল্লাহ মানে আল্লাহর আল্লাহরই জন্য রব প্রতিপালক আল্লা আলাবিন জগৎসমূহের তাহলে আমরা এইখানে আল্লাহ শব্দটার ব্যবহারটা আমরা পেলাম প্রথম আয়াতে তাহলে আমরা তৃতীয় শব্দটি দেখে ফেললাম সেটি হচ্ছে আল্লাহ এবং সেটি উদাহরণ আমরা দেখলাম আমরা চতুর্থ যে শব্দটি আমরা আজকে শিখব কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত চতুর্থ শব্দ সেটি হচ্ছে মা মা অর্থ কি কী জিনিস যা এটি কোরআনে এসেছে মোট দুই হাজার পাঁচশত বার পঁচিশশো বার তার মানে হচ্ছে আপনি শুধু শুধু একটি শব্দ শেখেন মা যার অর্থ কি কি জিনিস যা তাহলে আপনি পঁচিশশো তিরিশটি শব্দ কিন্তু শিখে ফেললেন সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি শব্দ থেকে আলহামদুলিল্লাহ এবার আমরা মায়ের একটা উদাহরণ দেখি কোরআন থেকে একটা উদাহরণ সুরা ফালাক আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন খলাক অর্থাৎ মিন হতে শারি তার অনিষ্ট মা যা হলাক তিনি সৃষ্টি করেছেন তাহলে মিনশারি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তাহলে দেখুন মা শব্দের অর্থ হচ্ছে যা মা অর্থ হলো যা তাহলে এই শব্দটি আমরা আজকে শেখা হয়ে গেল এটি কোরআনে কতবার আসছে সেটাও জানলাম এবং কোরআন থেকে একটি উদাহরণও আমরা শিখে ফেললাম আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি বারবার দেখতে হবে এটি এমন কোনো ভিডিও নয় আমাদের এই ক্লাসের ভিডিওটি যেটি আপনি একবার দেখলে শেষ নয় আপনাকে একবার দেখতে হবে বারবার এই ভিডিওটি দেখে আপনাকে চর্চা রাখতে হবে তাহলে আপনার এই মস্তিষ্কের মধ্যে শব্দটি গেঁথে যাবে উদাহরণসহ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এবার দেখব শব্দ পাঁচ কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচ নম্বর শব্দ কোনটি সেটি কতবার এসেছে কোরআনে এবং সেটির উদাহরণটা আমরা দেখব কোরআন থেকে ইনশাআল্লাহ এরপরে পঞ্চম ওয়ার্ড কোরআনে যেটি মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড সেটি হচ্ছে ইন্না নিশ্চয়ই অবশ্যই যে কোরআনে এটি মোট এসেছে সতেরোশো বার এক হাজার সাতশত এই শব্দটা কোরআনে রিপিট হয়েছে ইন্না নিশ্চয়ই অবশ্যই যে আপনি শব্দটি পাঁচবার পড়বেন এখনই পড়ে ফেলুন না ভিডিওটি কি পজ করুন করে পড়ুন ভিডিওটি দেখে দেখে আমাদের স্লাইডটির দিকে তাকিয়ে পড়ুন ইন্না নিশ্চয়ই অবশ্যই যে ইন্না নিশ্চয়ই অবশ্যই যে আপনি কোরানের প্রতি পাতায় পাতায় এই শব্দটা আপনি পেতে পারেন এবার আমরা কোরআন থেকে একটু উদাহরণ দেখব সুরা আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ আল্লাহু কঠোর আল্লাহ কব শাস্তি দানে আল্লাহ যাকে শাস্তি দিবেন তার খবর আছে অর্থাৎ তাকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ যাকে ভালোবেসে ক্ষমা করে দেবেন সে তো পারফেক্ট পেয়েই গেল আমরা আল্লাহর ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা নাজাদ পেতে চাই এজন্য আমরা বেশি বেশি কোরআন পড়বো কোরআনের কাছে আসবো কোরআন চর্চা করব ইনশা আল্লাহ তাহলে আমরা আজকে ইন্না শব্দটি শিখে গেলাম এটি কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচ নম্বর শব্দ এটি সতেরোশো বার কোরআনে এসছে এবং আমরা কোরআন থেকে উদাহরণটা দেখে দেখে ফেললাম ইন্না নিশ্চয় সুরা মায়দার এক নম্বর দুই এবার আমরা দেখব কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত ছয় নম্বর শব্দ কোনটি সেটি হচ্ছে লা না বোধক শব্দ লা অর্থ হচ্ছে না নয় নহে নাই নে আমরা এতগুলো অর্থ কেন ইউজ করেছি আমরা এতগুলো অর্থ এই জন্যই দিয়েছি যে কোরআনে এটি এসেছে মোট সতেরোশো তেইশ বার কোরআনে কোথাও না কোথাও এই অর্থগুলো মিলে যাবে কখনো কখনো আপনি পাবেন না কখনো পাবেন নয় কখনো পাবেন নহে কখনো পাবেন নাই কখনো পাবেন নে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্থ আসে এই জন্য আমরাই এই শব্দগুলোকে আমরা কভার করেছি যাতে করে আপনার সবগুলোই এখানে চলে আসে তার আমরা শিখলাম লা অর্থ হচ্ছে না বা নাই এবার আমরা একটু কোরআন থেকে দেখি সুরা আল আয়াত দুই আল্লাহ বলছেন কিতাব লা লাখল কিতাবি এই সে কিতাব এতে কোনো সন্দেহ নেই লা লিকা এই সে আল কিতাব কিতাব লা নেই রাইব কোনো সন্দেহ ফিহি এতে এতে কোনো সন্দেহ নেই তাহলে লা শব্দের অর্থ এখানে হলো নেই লা রয়বা ফি কোনো সন্দেহ নেই আমরা যে বলি লা ইলাহা বলি না অনেকে আমরা লা ইলাহা আমরা সবাই জানি লা ইলাহা মানে কোনো ইলাহ নেই ওই লা আর এই লা একই লা তার মানে হচ্ছে আমরা নতুন একটি শব্দ আমাদের জানা জিনিস থেকে আমরা আজকে শিখে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ যিনি জানেন তিনি লা রয়বা ফিহু বুঝতে পারবেন লা ইলাহা মানে কোনো ইলাহ নাই লা রয়বা মানে কোনো সন্দেহ নাই তাহলে লা মানে হচ্ছে নেই তাহলে আমরা এটাও শিখে ফেললাম ষষ্ঠ ছষ্ট ওয়ার্ড লা নাই আমরা কোরআন থেকে এক্সাম্পলও আমরা দেখে ফেললাম এবার আমরা আসি সাত নম্বর ওয়ার্ড দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ইজ ফি তে এ মধ্যে মাঝে অভ্যন্তরে ভেতরে বিষয়ে সম্বন্ধে এটি কোরআনে রিপিট হয়েছে এক হাজার ছয়শত বিরানব্বইবার আলহামদুলিল্লাহ আপনি কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে এই শব্দটা আপনি পাবেন ফি অসংখ্যবার ইউজ হয়েছে তাহলে এটি কোরআনে এসেছে এক হাজার ছয়শতে বিরানব্বই আমরা কোরআন থেকে একটি উদাহরণ দেখি আল্লাহ কোরআনে বলছেন সুরা আয়াত নম্বর দুই দা ফি এই সেই কিতাবেতে কোনো সন্দেহ নেই তাহলে ফি মানে হচ্ছে এতে আমরা দেখেছি যে তে তে এ ভেতরে মানে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই ফিহি মানে ভেতরে ইন ফিহি মানে হচ্ছে ভেতরে তাহলে আমরা এই ফি শব্দটা দেখে ফেললাম এই শব্দটি হচ্ছে সপ্তম শব্দ আমরা কতবার এসছে কোরআনে সেটিও দেখলাম এবং এটি কোরান এসছে ছ এক হাজার ছয়শত বিরানব্বই বার এবং আমরা কোরআন থেকে এক্সাম্পলও দেখে ফেললাম এবার আসুন কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত অষ্টম শব্দ কোনটি সেটি হলো কলা এতক্ষণ আমরা একটা ফরমেটে ছিলাম একটা স্ট্র্যাটেজিতে ছিলাম একটা জায়গাতে ছিলাম সেখানে অনেকগুলো শব্দ ছিল এখন একটা ভার্ব আসছে সবাই আমরা ভার্ভ চিনি ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া আমরা কলা শব্দটি সে বলেছে কোরআনে এসছে মোট এক হাজার ছয়শত আঠারো বার আপনাদের সবার সুবিধার জন্য একটি বিষয় আমরা বলে দিই যে আমরা এখানে যে বলছি এতবার আসছে আসলে এই ফর্মের এই ফর্মটি যে শুধু আসছে তা না এই ফর্মের আরও কিছু ইয়া কুলু আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফর্ম আছে অর্থাৎ এই রুট থেকে এই রুট থেকে যে শব্দগুলো আসছে সেই রুটগুলো এক হাজার ছয়শত বার আমরা যখন আরেকটি কোর্সে এই টেন মিনিট স্কুলে আরেকটি কোর্স আসতে যাচ্ছে ইনশাল্লাহ সেটি আপনাদের জন্য আসবে সেই কোর্সে আমরা কলার যে আরও কি কি ফর্মেটে কলাটা এসছে অর্থাৎ কোন কোন ফর্মেট ষোলোশো বার কোরআনে আসছে সেগুলো আমরা ডিটেইলে শিখিয়ে দেবো যেহেতু এটি একটি শর্ট কোর্স সংক্ষিপ্ত এই কারণে আমরা এখানে এটি ডিটেইলে বলতে পারছি না কলা সে বলেছে এটি কোরআনে এসছে ষোলোশো আঠারো বার এবার আসন কোরআন থেকে আমরা একটু উদাহরণ দেখি সুরা জিলজালের রবুল নাল্লা বলছেন এবং মানুষ বলবে এইটার কি হল এই আয়াতটা একটু বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড বলে নেই যখন পৃথিবী প্রকম্পিত হবে যখন ক্যামত হয়ে যাবে তখন কি হবে তখন পৃথিবী তার ভিতর থেকে যত তার যে মিনারেলস আছে তার যে খনিজ পদার্থ সব কিছু উগড়ে দেবে তখন মানুষ বলবে এই কী হলো এই জমির কি হলো আমরা এত খুঁড়ে এত গবেষণা করে পাইনি এখন দেখি সব কিছু উগড়ে দিচ্ছে সেই কথাটা আল্লাহ কোরআনে বলছেন যে ওকাল হা যে মানুষ বলবে এটা কি হইলো এই জমিন সব কিছু উগড়ে দিচ্ছে তার মধ্যে যত তেল গ্যাস স্বর্ণ হীরা যা কিছু সব কিছু উগড়ে দিচ্ছে এটা কেমন কথা মানুষ অবাক হয়ে যাবে তখনই কেমন সংগঠিত হয়ে যাবে তো ওয়া এবং কলা বলবে আলিংসানু মানুষ মালাহা এটার কি হলো তাহলে কলা শব্দের অর্থ আমরা এখানে জানছি যে বলবে বলছে যেহেতু ঈদা শব্দের আগে আমরা সুরার মধ্যে একটা ঈদ কলা শব্দের পূর্বে আমরা যেহেতু একটা ঈদা দেখেছি এই কারণেই এই শব্দটার অর্থটা এখানে হয়ে গিয়েছে বলবে ভবিষ্যৎবাচক শব্দ হয়ে গিয়েছে এইখানে যদিও এটি আমরা কলা সে বলেছে এই অর্থে আমরা লিখেছি তো সেটি এই ফাইল অর্থাৎ এই কলার পূর্বে যদি ঈদা চলে আসে তাহলে তখন অর্থটা পরিবর্তন হয়ে এটি ফিউচারের অর্থ হয় ভবিষ্যতের অর্থ দেয় সেটি আমরা আমাদের আরও ডিটেল যে ক্লাসটি হবে সেখানে ইনশাআল্লাহ আমরা জানবো আমাদের পরবর্তী আরেকটি কোর্সে ইনশাআল্লাহ তাহলে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত অষ্টম শব্দটি আমরা আজকে এখানে শিখে ফেললাম সেটি হচ্ছে কলা এটি ষোলোশো বার আসছে এবং একটা এক্সাম্পল আমরা জেনে ফেললাম এবার আসুন আমরা জানি নবম শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে সেটি কি। সেটি হলো আলা এর অর্থ হচ্ছে ওপর বিপক্ষে ভিত্তিতে অনুসারে কারণে অবস্থায় শর্তে এই শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহার হয় এক একটা কনটেক্সটে এক একটা অর্থ হয় কখনো হয় অন অ্যাবাভ কখনো হয় এগেন্স্ট কারো বিরুদ্ধে কখনো হয় কোনো কিছুর উপরে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বিভিন্ন রকমের অর্থ দেয় আলা এটি কোরআন এসছে চোদ্দশো উনচল্লিশ বার এক হাজার চারশো উনচল্লিশ বার আমরা এটির একটি কোরআন থেকে উদাহরণ দেখি সুরা আল্লাহ বলছেন তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ আল্লাদিনা যাদের আনতা তুমি অনুগ্রহ করেছো আলাইহিম উপরে খেয়াল করবেন আলা শব্দটা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না আলার সাথে কোনো একটা কিছু থাকতে হয় সেটি দেখুন কি আলার সাথে একটা হুম হয়েছে খেয়াল করবেন এই যে আমরা শুরুতে যে আপনাদেরকে দেখিয়েছি প্রথম স্লাইডে আমি যাচ্ছি সেই স্লাইডটাতে প্রথম স্লাইডটাতে আপনাদেরকে কি আমরা দেখিয়েছিলাম এই যে দেখুন হুম শব্দটা যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম স্লাইডে দেখুন এই শব্দটা হুম এই হুম শব্দটা কিন্তু আমাদের ওই নবম যে ওয়ার্ডটা আমরা দেখাচ্ছি আলা এই প্রথম ওয়ার্ডটা এবং নবম ওয়ার্ড আলা প্লাস হুম একসাথে মিলিয়ে হলো আলাই হিম হয়ে গিয়েছে তার মানে হচ্ছে সব শেখার মজাটাই হচ্ছে এটা ব্লেন্ডেড একটা দিয়ে আরেকটা শিখবো একটার সাথে রিলেট করে আরেকটা জিনিস আমরা শিখব এটা হচ্ছে শেখার মজা তাহলে হুম মানে হচ্ছে তাদের হ্যাঁ হুম মানে হচ্ছে তাদের এখন আমরা নবম আমাদের যে ওয়ার্ডটা আছে সেই নবম ওয়ার্ডে আমরা যদি চলে যাই তাহলে দেখবেন আলা মানে হচ্ছে উপরে আলা মানে হচ্ছে অন অ্যাবাভ এখন এই যে উপরে এখন আমরা একটাতে যদি যাই আলাই হিম দেখুন এখানে আলা উপরে আর হিম হচ্ছে যাদের মানে তাদের তাহলে আলাই হিম দুটো মিলিয়ে হচ্ছে যাদের উপরে তাহলে আমরা আজকে নবম যে ওয়ার্ডটি শিখলাম কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত সেটি হলো আলা তার অর্থ উপরে বিপক্ষে ভিত্তিতে অনুসারে কারণে অবস্থায় শর্তে এটি কোরআনে এক হাজার চারশো বার আসছে আমরা কোরআন থেকে এক্সাম এক্সাম্পল আমরা দেখে ফেললাম আলাইহিম তাদের উপর যাদের উপর এবার আমরা যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দশম শব্দ কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত টেন্থ ওয়ার্ড দশম শব্দ সেটি হলো আল্লাদি এবং আল্লাদিনা অর্থ আল্লাদী শব্দটি এক বচন তার পাশে খেয়াল করুন একটি জিম আমরা দিয়ে দিয়েছি জিম মানে হচ্ছে জমা আরবিতে বলা হয় বহু বচন আল্লাধি এক বচন এবং আল্লা বহু বচন আমরা উপরের লাইনে এক বচনের অর্থ দিয়েছি আর নিচের লাইনে বহু বচনের অর্থ দিয়েছি এক বচন যে যিনি যা যার যাকে বহু বচন আল্লা না এটির অর্থ হচ্ছে যারা যাদের যাদেরকে আল্লাদি আল্লা এই দুটো শব্দ কোরআনে এসেছে মোট তেরোশো উনআশি বার এক হাজার তিনশত বার এবার আমরা একটার উদাহরণ জাস্ট আমরা দেখব আল্লা না এটির আমরা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি ওরান থেকে সুরা তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো তাহলে মানে হচ্ছে যাদের দেখুন এখানে আমরা এই যে আল্লা অর্থ লিখেছি যাদের তাহলে দেখুন আমাদের পরিচিত যে সুরা ফাতেহাই ফাতেহার মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা চাইলে খুব সুন্দর করে চমৎকার করে আমরা শিখতে পারি তাহলে আমাদের আজকের দশম যে ওয়ার্ডটি ছিল সেটি ছিল আল্লাদি এবং আল্লা এই দ্বিতীয়টি যেটি জমা এটির বহু বচন এটির উদাহরণ আমরা আপনাদেরকে দেখালাম সুরা ফতেহার সপ্তম আয়াতে আল্লাহ বলছেন সিরত তাদের পথ আল্লা দিনা যাদের আলাইহিম ওপর আল্লাহ অনুগ্রহ করেছো তা আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো তাহলে আমরা আল্লা এবং আল্লা শব্দ শিখে ফেললাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা আজকের ক্লাসে চমৎকার করে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি শব্দ শিখে ফেললাম যেই দশটি শব্দ কোরআনের টোটাল বোকাবুলের তিরিশ ভাগ আপনি যদি আজকের ক্লাসটি ভালো করে দেখেন শেখেন তাহলে আপনি কোরআনের টোটাল শব্দের তিরিশ ভাগ শব্দ আপনার জানা হয়ে যাবে আদার বুলা আমাদের সবাইকে কোরআন বোঝার কোরআন মানার এবং কোরআন মেনে আমাদের জীবনকে সুন্দর করা একটি সফল জীবন করার আল্লাহ তফিক দান করুন আমিন আমরা সবাই বেশি বেশি তিলাবাত করি অর্থ বুঝে কোরআন পড়ি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি এখানে শেষ করছি হ্যাঁ দা ওসাল আল সৈদ মোহাম্মদ ওসসালামু আলাইকুম ওয়া ওখ্যাত